হ্যালো, আসসালামু আলাইকুম। আমার মোটরসাইকেল এবং গাড়ি তেল বেশি খায়, এটা একটা কমন কমপ্লেন। ড্রাইভার বলে, যে ড্রাইভার আমি চেঞ্জ করি তাও সে বলে যে স্যার তেল বেশি খায়, ইঞ্জিন এসি ঠান্ডা হয় না, কদিন পর পর সার্ভিসিং করতে হয়। তো আলটিমেটলি কিন্তু আসলে এগুলো মিথ্যা কথা। আপনার গাড়ি কিন্তু তেল বেশি খাওয়ার কথা না, কোম্পানি কিন্তু গাড়িকে বলে দিছে যে গাড়ি লিটারে এত কিলোমিটার যাবে। যেমন একটা মোটরসাইকেল কোম্পানি বলে দিছে লিটারে 50 কিলো 60 কিলো যাবে। তো আইদার আমাদের তেল খারাপ অথবা সামথিং রং, কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু আপনি এজ এ মালিক বুঝবেন না যে সমস্যাটা কোথায়। মেকানিকও বাংলাদেশের মেকানিকের যে কন্ডিশন, ওরা গাড়ি পাইলেই মনে করেন যে ব্যাংক পাইছে, মানে এটিএম বেশি মেশিন পাইছে, গাড়ি একটা জিনিস ধরলেই তার টাকা চলে যাবে। আমরা আসছি আপনাদের এই টাকাটা সেভ করার জন্য, আপনাদেরকে এই জঞ্জাল থেকে মুক্ত করার জন্য। এখন বিশ্বাস আপনি করেন বা না করেন, সত্যি কথা আমাদের 10 লক্ষের উপরে কাস্টমার আছে যারা আমাদের এই এনএক্স ফুয়েলটা ইউজ করে, এই ফুয়েলটা। তো এই ফুয়েলটা আসলে কি একটু দেখেন, তারপর আমি বলতেছি আপনাদেরকে। এটা এক ধরনের মাল্টিভিটামিন। আমরা যেরকম বয়স হলে মাল্টিভিটামিন খাই, যে একটু সুস্থ থাকার জন্য, একটা হেলদি থাকার জন্য, বা হাই কোলেস্ট্রল বের করার জন্য। তো ঠিক তেমনি গাড়িতে যখন পেট্রোল আপনি ভরেন, বা পেট্রোল ডিজেল বা অকটেন ভরেন না কেন, ওই জিনিসগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মিক্সচার থাকে, মানে ডাস্ট পার্টিকেল থাকে, হ্যাঁ, তো অনেক ধরনের কেমিক্যাল থাকে, যেগুলো আসলে বাংলাদেশের অকটেন পেট্রোল কীরকম আপনারা ভালোভাবে জানেন, নিউজ দেখলেই পাবেন বা গুগলে সার্চ করলেই পাবেন। এনএক্স ফুয়েল করে কি সেটা হচ্ছে, আমি একটু আমার সাথে একটু ক্যামেরা আসেন দেখাচ্ছি। আমি আপনি যখন পেট্রোল নেবেন গাড়ি বা মোটরসাইকেলে, তো পেট্রোলের ট্যাঙ্কিটা এভাবে খুলবেন, দেখবেন একটা গ্যাস হয়, সবসময় থাকবেন গ্যাস হয়। গ্যাসটা কেন হয়, কারণ এই অকটেনের মধ্যে যখন মানে জিনিসটা যখন বাম্পিং করে, আমরা যখন পেপসি খাই, কোক খাই, কোকে যখন গ্যাস হয়, এবং গ্যাস হয়ে যায় কারণ কি, এটার মধ্যে ডিফারেন্ট পার্টিকেল থাকে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই। আমার যখন আমি এই গাড়িতে, আমার জিপ গাড়ি, যখন আমি তেল নেই, তেল নেওয়ার পরে আমি কিন্তু এই দেখেন মুখটা সিল করা থাকবে। খেয়াল রাখবেন, নকল বোতল বাজারে কিন্তু পাওয়া যায়। তো আমি এটা খুলে ফেললাম, এটা খুব শক্ত, ভেরি হার্ড। আপনি চাইলে চাবি দিয়ে এটা গুঁতা দিয়া করতে পারেন। মজার বিষয় হচ্ছে, অনেকে ভয় পাবেন, এটা তো কেমিক্যাল কেমিক্যাল, যদি আমার গাড়ি নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, ভয় পাবেন না যে কিছু হয়ে যায়। এই দিন হাতে নিচ্ছি, দেখো হাতে নিচ্ছি, এটা কিন্তু বরফের মতো ঠান্ডা, দেখা যাচ্ছে, এটা কিন্তু বরফের মতো ঠান্ডা, একদম মানে আইস কুল, বরফের মতো ঠান্ডা। তো আমি কিন্তু এটা দিয়ে দিব এটার মধ্যে। এখানে খেয়াল করে দেখেন যে ইথানল E10 লেখা, ইথানল E10। বাংলাদেশে E10 তো দূরের কথা, E8ও পাওয়া যায় না। প্রতিটা গাড়িতে পেট্রোল ট্যাঙ্কের মধ্যে লেখা থাকে, মোটরসাইকেল লেখা থাকে যে ইউজ আনলিডেড ফুয়েল। আমি কিন্তু সব দিয়ে দিছি, ভিতরে দিয়ে দিছি। তো আনলিডেড ফুয়েল বাংলাদেশে, এটা ভুলে যান, এটা স্বপ্ন। এখন যদি আমি গাড়িটা স্টার্ট দিই, আমার গাড়ি মনে হবে যে ব্র্যান্ড নিউ, মানে ইঞ্জিন মনে করবে যে গাড়ির পেট্রোলটা ফুললি আনলিডেড। Over time, all engines lose performance and fuel economy. That's because even high-quality fuel creates carbon deposits during combustion. To remove them, most top-selling brands use nitrogen-based detergents. The three most commonly used are PIB, PIBA, and PEA. Products using other compounds offer little to no actual cleaning ability. পেট্রোল বা অকটেনকে বিভাজন করে। বিভাজন মানে আসলে আমি কীভাবে বোঝাবো, ভিডিও আকারে বোঝাতে হলে খুব 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 বেটার হতো। পেট্রোলটাকে পিওর, মানে পেট্রোলটাকে পিওর করে, পিউরিফাই করে, যত ধরনের ময়লা আবর্জনা পেট্রোল বা ডিজেল বা অকটেনে থাকে সেগুলোকে সে ক্লিন করে ফেলে, ক্লিন করে সাইলেন্সারতে বের করে দেয়। আর মাইলেজ আপ টু 30% আপনি বৃদ্ধি পাবেন, আর তেলের যে দাম বলার কিছু নাই। মোটরসাইকেলও সেম, মোটরসাইকেলের জন্য এই ছোটোটা এটার মধ্যে দেওয়া আসলে, এটা আমি দিচ্ছি না, এটা আমার এফজারেস বাইক, যাই হোক লক লাগানো, যাই হোক। আচ্ছা, তো আমি এটা কিন্তু মোটরসাইকেলে সব সময় দিই, যখন ট্যাঙ্কি লোড করি এক বোতলে দিই, মাত্র 50 টাকা। এখন মনে হতে পারে 50 টাকা তো আমি হাফ লিটার অকটেন পাচ্ছি, এত লোক তেল পাচ্ছি, তো তেলটা তো ভাই খারাপ, আপনি খাচ্ছেন 20, বাইকটা খাওয়াচ্ছেন 20। তো 20টা তো দূর করার জন্য রাসেল, যে সাপ আছে না রাসেল, বাইপার, তো বাইপারে কামড় দিলে যা হয়, তো বাইকের মধ্যে তো বাইপারে কামড় দিয়ে বসে রয়েছে। তো একটু এনএক্স ফুয়েল দেন, আপনি আমার কথা উপরে বিশ্বাস না করে, বিশ্বাস করেন বা না করেন, একবার 50 টাকা লস করেন আমার জন্য, যে 50 টাকা ভিডিও দেখে লস করে ফেললাম। বাট যেটা গাড়ির জন্য, এটা দাম একটু বেশি, এটা 100 টাকা, এটা 100 টাকা দাম। যারা গাড়িওয়ালা তারা 100 টাকা লস করেন,
যে মোটরসাইকেল আলা 50 টাকা লস করেন। এরপরে আপনারা আমাদেরকে কমেন্টে বলবেন, যদি খারাপ লাগে কমেন্টে বলবেন, লাগলে ব্যাড রিভিউ দিবেন, আমাদেরকে ফোন দিয়ে বকা দিবেন, কোনো অসুবিধা নেই। আর এটার মধ্যে যা আছে আর কিন্তু গাড়ির মধ্যে একই জিনিস, বাট সাইজে ডিফারেন্স, সাইজে ডিফারেন্স আর প্রাইসও ডিফারেন্স। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এটা ইউজ না করলে আপনারা বুঝবেন না আসলে, আমি যদি এখন বলতে থাকি বলতে থাকবো ঘন্টার পর ঘন্টা, যেটার বেনিফিট কী কী। বেনিফিট অসাধারণ। আপনি যেমন মাল্টিভিটামিনে ভিটামিন এ বি সি ডি কত কিছু আছে, এটার মধ্যে এরকম প্রচুর ভিটামিন আছে বাইকের জন্য, আসলে এটা কেমিক্যাল ভিটামিন, এটা পেট্রোল জাতীয় পদার্থ। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন, আর যদি অর্ডার করতে চান আপনারা এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করতে পারেন। যারা এখনও অর্ডার করবেন তারা দ্রুত প্রোডাক্ট পাবেন, কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু স্টকে সবসময় থাকে না, আমরা হোলসেল করি সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে যে যেখানে আসেন না কেন ওনার এলাকাতেও প্রোডাক্টটা পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।